Welcome to our channel Job News and Educational. প্রত্যেক ডিএলএড এবং বিএড প্রার্থীদের জন্য এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, যে বিষয়টা আমি সামনে বলতে চলেছি এবং তোমাদেরকে কিছু অসাধু ইউটিউবার বিএডদেরকে বলছি, তোমাদের কিন্তু ভবিষ্যৎ খারাপ করার চেষ্টা করছে এবং কেন বলছি সেটা একটু পর তোমরা জানতে পারবে। আর যারা ডিএলএড প্রার্থী আছো তোমাদেরকে আমি বারে বারে কিন্তু সতর্ক করছি, ঠিক আছে? এবং বিষয়টা কী সেটা নিয়ে আলোচনা করব। দেখো, এখানে তুমি দেখতে পাচ্ছ ডায়েরি নাম্বারটা দেখতে পাচ্ছ, ভগবান কৃষ্ণা ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া। এটা বলার আগে আমি তোমাদেরকে একটা কথা বলে দিই যে এই ভিডিওটা সম্পূর্ণটা না দেখে কমেন্ট করবে না, কারণ সম্পূর্ণটা না দেখলে তুমি বুঝতে পারবে না কি বলতে চাইছি। কারণ কোনো জায়গায় তুমি এমন একটা বিষয় শুনলে সেটা পর স্কিপ করে যাবে, ভাববে যে এটাই বলেছি, না শেষ পর্যন্ত দেখবে, ঠিক আছে? এবং যারা নতুন দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এবং অফিসিয়াল টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। অফিসিয়াল টেলিগ্রামে যুক্ত না হলে অনেক কিছু আপডেট তোমরা কিন্তু মিস করে যাবে। টেলিগ্রামের লিঙ্ক কোথায় পাবে এই ভিডিও ডিসক্রিপশন বক্সেও পেয়ে যাবে, কমেন্ট বক্সেও কিন্তু পেয়ে যাবে। এখানে তোমরা কী দেখতে পাচ্ছ, ডায়েরি নাম্বারটা দেখতে পাচ্ছ 24852/2023, ঠিক আছে? ফাইল নাম্বারটা দেখে নাও, 22/6/2023, ঠিক আছে? কিন্তু এই বিষয়টা কেন হলো ব্যাপারটা বলে দিই। দেখো, বিহার সরকার, এই কেসটা হচ্ছে বিহারের, কিন্তু বিহারের যে কেসটা সুপ্রিম কোর্টে গেল এর ফলে কিন্তু বিএডদের জন্য ভয়ঙ্কর অবস্থা হতে চলেছে সামনে। কারণ বিএড প্রার্থীদের যে সুপ্রিম কোর্টের অর্ডারটাকে না মানার জন্য যে বিষয়টা উঠে এসেছে খুবই গুরুত্বপূর্ণ বিষয়টা, ঠিক আছে? এটা হচ্ছে বিহার সরকার, কিছুদিন আগেই তোমরা জানো যে বিহার সরকার বিএডদেরকে বসতে দিয়েছিল এবং এই বিএডদেরকে বসতে দিয়েছিল এর পরিপ্রেক্ষিতে আমি দেখো তখন অন্যান্য ইউটিউব চ্যানেলরা বলছিল যে বিএডদেরকে সুযোগ দেবে এবছরে, তাদের কোনো অসুবিধা হবে না। কিন্তু আমি বলেছি যে না, বারেবারেই বলেছি যে তোমরা যারা বিএড আছো সুপ্রিম কোর্টে যেটা অর্ডার সেটাই হবে, কিছু করার নেই। হ্যাঁ, এই ক্ষেত্রে আমি ডিএলএড কিংবা বিএডকে সাপোর্ট করছি না, ঠিক আছে? এখানে যেটা সত্যি সেটা বলছি, সত্যি কথা বলা যদি আমার দোষ হয়ে যায় তাহলে সেটা তোমরা বিচার করে দেখো। কারণ আমি যদি মিথ্যা আজকে বলি তাহলে কিন্তু কিছুদিন পরে সেটা প্রমাণ হয়ে যাবে যে না, যে তোমরা এটা বুঝতে পারছো না, তখন তোমরা আমাকে বলবে যে দাদা তুমি তো বলেছিলে। কিন্তু সুপ্রিম কোর্টের জাজমেন্ট বিএডদের পক্ষে যেহেতু যায়নি তাই এটা তোমাদেরকে প্রত্যেকেই মেনে নিতে হবে। আর যারা ডিএলএড আছো তোমাদের জন্য খুবই খুশির খবর, যারা ডিএলএড প্রার্থী আছো তোমাদেরকে বলবো ইন্টারভিউর জন্য প্রিপারেশন অবশ্যই ভালোভাবে শুরু করে দাও। ইন্টারভিউ প্রিপারেশন তুমি যদি না নাও, অনেক ইউটিউবারদের তো ইউটিউবার আছে যারা ডিমোটিভেট করবে তোমাদেরকে। কারা ডিমোটিভেট করে জানো তো, যারা বিএড প্রার্থীদের হয়ে লড়ছে তারা তোমাদেরকে ডিমোটিভেট করবে, ঠিক আছে? তারা বলবে যে এবছর ইন্টারভিউ হবে না, কিন্তু আমি বলছি এবছর ডিসেম্বর মাসে তোমাদের ইন্টারভিউ কাজ শুরু হয়ে যাবে, ঠিক আছে? এবং তোমাদের অনেকের প্রশ্ন, পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে শিক্ষা পর্ষদ কবে নোটিশ বের করবে ডিএলএড ভার্সেস বিএড মামলার, অবশ্যই খুব তাড়াতাড়ি বের করবে। কী বলেছিলাম, 15 সেপ্টেম্বরের মধ্যে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা আছে 99%, ঠিক আছে? এমনটাই আপডেট আছে। এবার এই বিষয়টা নিয়ে কথা বলি, শেষ পর্যন্ত দেখবে, ঠিক আছে? শেষ পর্যন্ত না দেখলে কিন্তু সমস্যা হয়ে যাবে। দেখো, ডায়েরি নাম্বারটা বললাম, এবার দেখো এখানে কী দেখতে পাচ্ছ, অনারেবল জাস্টিস অনুরুদ্ধ বোস, অনারেবল জাস্টিস সঞ্জয় কুমার অ্যান্ড অনারেবল জাস্টিস জাস্টিস এস ভি এন ভাট, ঠিক আছে? এই তিনজন মহাশয়ের কিন্তু বেঞ্চে শুনানিটা হয়েছে আজকে, এবং শুনানির যেহেতু হয়েছে এবং শুনানিটা আজকে কিন্তু কমপ্লিট হয়েছে, মানে এর জন্য আর কিন্তু নেক্সট হিয়ারিং ডেট হয়নি, পুরোপুরি কমপ্লিট হয়েছে। আমি যে যুক্তি দিয়েছিলাম, আমি যে অ্যানালিসিস করেছিলাম পুরোপুরি কিন্তু সেটা মিলে গেল, ঠিক আছে? আমরা যে কোনো খবর যখন দিই আপডেট অ্যানালিসিস সমস্ত কিছু নিয়ে কিন্তু আপডেটটা আমরা দিই, ঠিক আছে? এমন নয় যে খবর পেলাম আর সঙ্গে সঙ্গে দিলাম, সেটা কিন্তু নয়, যাচাই বাছাই ভেরিফাই না হলে কিন্তু সেটা আমরা দিই না, ঠিক আছে? তাহলে এখানে বিষয়টা কী দাঁড়ালো, অর্থাৎ বিহার সরকার যে বিএডদেরকে বসা যে সুযোগ দিয়েছিল এর ফলে ডিএলএডের একাংশ সুপ্রিম কোর্টে আবার যায় মামলা দায়ের করে, ঠিক আছে? সুপ্রিম কোর্টে মামলা দায়ের করার পরে এই তিনজন জাজ, মানে হচ্ছে তৃতীয় বেঞ্চ আর কি, থার্ড, মানে তিনজন বেঞ্চ মানে বুঝতে পারছো, দুজন জাজ মানে ডিভিশন বেঞ্চ, তৃতীয়জন থার্ড বেঞ্চ, বুঝতে পারছো? মানে এটাই একদম ফাইনাল রায় হয়েছে এবং এখান থেকে যে মানে অর্ডারটা পাস হয়েছে সেটা খুবই ভয়ঙ্কর বিএডদের পক্ষে। কী কী বলেছে এটা শুনে নাও, বিএডদেরকে বলা হয়েছে যে 11 আগস্ট সুপ্রিম কোর্টে যে অর্ডারটা দেওয়া হয়েছে সেটাই বিহার সরকারকে কিন্তু মানতে হবে। এতদিন ধরে বিহার সরকারের চাপে, বিহার সরকারের জন্য কিন্তু শিক্ষামন্ত্রী বলেছিল যে বিএটা কিন্তু বসতে পারবে, কিন্তু আজকে আবারও কিন্তু সুপ্রিম কোর্টে অর্ডার দিয়ে দিল, বিহার সরকারকে বলে দিল যে না, 11 আগস্টে যেটা আমরা অর্ডার দিয়েছি সেটাই মানতে হবে, ঠিক আছে? বিএরা বসতে পারবে না। এছাড়া যারা বিএড করেছো এবং প্রাইমারিতে চাকরি করছো তোমাদের জন্য খুবই খারাপ খবর হতে চলেছে, কারণ তোমরাও কিন্তু এই সমস্যায় পড়তে চলেছো, ঠিক আছে? আমি যেটা বলছি আপডেট নিয়েই বলছি, তার কারণ হচ্ছে এই বিষয়টা, মানে এই যে বিহার সরকারকে ডাইরেক্ট কিন্তু আজকে বলে দিল, এবার বিহারের যে জজ আছেন তিনিও কিন্তু বিহার সরকারকে বলে দিয়েছেন এরপর, মানে যারা পরীক্ষা দিয়েছে তাদের কিন্তু পরীক্ষা হবে না, ঠিক আছে? পরীক্ষা কিন্তু, পরীক্ষা ক্যান্সেল নয়, মানে তারা পরীক্ষা যারা অলরেডি দিয়ে ফেলবে
ঠিক আছে, তার তাদের কিন্তু খাতা দেখা হবে না, যারা বিএড প্রার্থী হবে তাদের কিন্তু খাতা দেখা হবে না। এর ফলে বিএডের প্রক্রিয়া অনেক বেশি, মানে তাদের মধ্যে ক্ষোভ আছে, ঠিক আছে, কিন্তু কিছু করার নেই, ঠিক আছে, কিছু করার নেই, কারণ হচ্ছে সুপ্রিম কোর্ট যেটা অর্ডার দেবে সেটাই মানতে হবে। এরপর তুমি যদি বলো যে এনসিটি বিএডদের পক্ষে গাইডলাইন নিয়ে আসবে, সেটাও হবে না। কেন হবে না? তার কারণ হচ্ছে সুপ্রিম কোর্ট এনসিটি 2018টাকে বাতিল করেছে। এবার অনেক বিএড প্রার্থী আছে বলবে, দাদা 45 নাম্বারটা পড়েন ভালো করে, 45 নাম্বারটা আমার পড়া হয়ে গেছে অলরেডি, আমি বুঝে নিয়েছি, ঠিক আছে, সমস্ত কিছু জাজমেন্ট আমার বোঝা হয়ে গেছে, ঠিক আছে, সেই জন্য কথাগুলো বলছি, ঠিক আছে, আমি না পড়ে বলছি না, আমি সমস্ত জাজমেন্ট পড়েছি, দেখেছি, বুঝেছি। এবার তোমাদেরকে বুঝতে হবে বিষয়টা। এবং অনেক ইউটিউব চ্যানেল আছে যারা বিএডদেরকে একত্রিত করছে, ভেরিফাইড গ্রুপ খুলছে। কেন খুলছে? তারা ভেরিফাইড গ্রুপ খুলছে এবং তাদের কাছ থেকে টাকা কালেক্ট করা হচ্ছে। টাকা কালেক্ট করে কী করবে ব্যাপারটা বুঝে নাও, আমার যুক্তি আর আমার অ্যানালিসিস তোমরা দেখে নাও। দেখো টাকা কালেক্ট করবে কি, বিএড কত আছে, ম্যাক্সিমাম বিএড প্রার্থী পাস করেছে 96, মানে 96,000 আছে বিএড প্রার্থী, আর 54 আছে, হ্যাঁ সেটা কি কে আছে, 54,000 মানে 54,000 আছে কি ডিএলএড প্রার্থী। এবার কিছু মানে ইউটিউবার আছে যাদের সাবস্ক্রাইবার ভালো আছে, ঠিক আছে, সাবস্ক্রাইবার তো ভালো আছে, কিন্তু তারা কী করছে, ভেরিফাইড গ্রুপ খুলছে। এই ভেরিফাইড গ্রুপ খোলার ফলে তাদের কাছে কিন্তু মোটামুটি কিছু না হলে 500-600 বিএড অবশ্যই তাদের সঙ্গে যুক্ত হচ্ছে। এবার তাদের কাজ হচ্ছে টাকা তোলা, ঠিক আছে, তারা টাকা তুলবে এবং টাকা তোলার পরে সেখানে তুমি যদি তোমার কী আশ্বাস দেবে যে আমরা তোমাদের হয়ে কেস লড়বো এবং কেস করবো, ঠিক আছে, যাতে তোমরা সুযোগটা পাও, তোমাদের সুযোগ পেতেই হবে, কারণ তোমাদের সুযোগ তোমরা বঞ্চিত হতেই পারো না, হ্যাঁ, এইভাবে তোমাদেরকে আশ্বাস দেবে এবং তোমাদের কাছে টাকা তুলবে। এবং সেই কেসটা যদি সুপ্রিম কোর্টে যায়ও, ঠিক আছে, সেটা একদিনও লাগবে না কেসটা ডিসমিস হতে, যেটা এই ক্ষেত্রে হলো। কী হলো, ডিএলএড ভার্সেস বিএড মামলাতে আবারও সুপ্রিম কোর্টে গেল, কী হলো, ডিএলএড প্রার্থীরা মামলা করলো, বিএড দেখে কিন্তু আবারও বারণ করে দিল যে না, বিএডটা কিন্তু অযোগ্য, ঠিক আছে, তাহলে বিহারে কিন্তু পাচ্ছে না, অন্যান্য রাজ্যে কিন্তু বিএডদেরকে বাদ দিয়েছে, ঠিক আছে। এবং আমি একটা কথা বারেবারে বলেছি যে দেখো সুপ্রিম কোর্টের রায়টা যেদিন দেয় তারপর থেকেই তো লাগু, এটাই তোমাকে বোঝাতে চাইবে তোমরা, কিন্তু দেখো সুপ্রিম কোর্টের রায়টা 11 আগস্টে হয়েছে, তো তার জাজমেন্ট পাস হয়েছে, তাহলে 11 আগস্ট থেকে লাগু হচ্ছে, তার মানে বিষয়টা তুমি বুঝতে পারো, ব্যাপারটা একদম বুঝবে, একদম সোজা কথা, ঘুরিয়ে ঘুরিয়ে অনেক ইউটিউবার তোমাদের মাথা খাচ্ছে। যারা বিএড আছো, তোমরা আশা নিয়ে বসে আছো, আমি বলবো তোমরা অন্যান্য চাকরির প্রিপারেশন নাও। এখানে তুমি আমাকে বলতে পারো ডিএলএর সাপোর্টার, কিন্তু আমি ডিএলএর সাপোর্টার নয়, আমি ডিএলএড হয়ে কথা বলছি না, আমি তোমাদের ভবিষ্যতের জন্য কথা বলছি। তুমি 200-500-600 করে দেবে, তোমাদেরই লুজ কান হবে, ঠিক আছে, তোমরা কেস করতে যাবে আবারও কিন্তু ঘুরে, একদিনও লাগবে না কেসটা ডিসমিস হতে, যেটা এই ক্ষেত্রে হলো। আমি কি বলেছিলাম, যদি বিএডা কেস করে তাহলে সুপ্রিম কোর্টে সেই কেসটা একবার হিয়ারিং হয়ে কিন্তু ডিসমিস হয়ে যাবে, আমার কথা কিন্তু আবারও মিলে গেল, সেটা এখানেই হলো, ঠিক আছে। বিএডদেরকে কিন্তু চরম ভর্ৎসনা দেওয়া হয়েছে, এবং যারা বিএড করে প্রাইমারিতে চাকরি করছে এখনও পর্যন্ত, যারা ব্রিজ কোর্স করোনি, তোমাদের কিন্তু সমস্যা আসছে, কারণ তোমাদের পক্ষে কিন্তু জাজমেন্ট পাস হতে চলেছে, কারণ তোমাদের চাকরি যাবে না ঠিকই, যারা বিএড এ চাকরি অলরেডি করেছে তোমাদের চাকরি যাবে না, চিন্তা নেই, কিন্তু তোমাদেরকে হেনস্থার মধ্যে পড়তে হবে, অনেক সমস্যার মধ্যে পড়তে হবে, ঠিক আছে। এবং এই বিষয়ে আগামীকাল আমি আলোচনা করব। যারা ভিডিওটা দেখছো সাবস্ক্রাইব অবশ্যই করে দাও, যারা লাইক দাওনি অবশ্যই লাইক দিয়ে দাও, ঠিক আছে। বিহারে বিএডা কিন্তু অ্যালাউ হবে না। এবার তোমাদের মনে প্রশ্ন হবে যে বিহারে শুধু অ্যালাউ হবে না, না, এই জাজমেন্টে পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে, বিহার, উত্তরপ্রদেশ, ছত্তিশগড় থেকে অল ইন্ডিয়াতে যত স্টেট আছে, সমস্ত স্টেটে কিন্তু এটা লাগু হয়ে গেল, কারণ তিনজন জাজ সুপ্রিম কোর্টের কিন্তু বলেছে যে যে 11 আগস্ট যেটা বলা হয়েছে সেটাই হবে, বিএডা পরীক্ষায় বসতে পারবে না, মানে এই রিসেন্ট পরীক্ষায় বসতে পারবে না, এবং যারা অলরেডি ইন্টারভিউ দিয়ে ফেলেছো তোমাদেরও কিন্তু তালিকায় নাম আসবে না, বুঝতে পারলে? আমি এখানে পুরোপুরি তোমাদের ক্লিয়ার করে দিই। এবং এখানে একটু আগে কী বললাম যে তোমরা অনেকে আমাকে যুক্তি দিচ্ছ যে 11 আগস্ট থেকে কিন্তু 11 আগস্ট থেকে সুপ্রিম কোর্টের যে অর্ডার সেটা কিন্তু লাগু হবে, ঠিক আছে, আমি মানলাম যে 11 আগস্ট থেকে সুপ্রিম কোর্টের অর্ডার লাগু হবে, ঠিক আছে। এবার তোমরা সাধারণ যুক্তি দিয়ে বোঝাও আমাকে, 11 আগস্টে তো লাগু হলো, কী বলা হয়েছে যে বিএড প্রাথমিকের জন্য এলিজিবল নয়, মানে 1-5 জন্য এলিজিবল নয় বিএডরা, ঠিক আছে, আপারের জন্য এলিজিবল বটে এবং তোমাদের হাই স্কুলের জন্য এলিজিবল বটে, হাই স্কুল বলছি, আপার মানে 1-8 এবং 11-12 নবম দশম এলিজিবল, ঠিক আছে। এবং এখানে বিষয়টা বোঝার আছে তোমাদের, ব্যাপারটা বোঝার চেষ্টা করো যে তোমাদের ব্রেন কীভাবে ওয়াশ করানো হচ্ছে। তোমাদেরকে বলা হচ্ছে সুপ্রিম কোর্টের অর্ডারটা 11 আগস্টে পাস হয়েছে, এরপর থেকে লাগু হবে, ঠিক আছে, এরপর থেকে মানে কী,
যারা অলরেডি চাকরি পেয়ে গেছে তোমাদের চাকরি যাবে না, কিন্তু যারা অলরেডি ইন্টারভিউ দিয়ে ফেলেছো তোমরা কিন্তু ইন্টারভিউতে এবার তোমার প্যানেলের নাম আসবে না। কেন আসবে না? কারণ তুমি বিএড করেছো এবং 1-5 জন্য তুমি এলিজিবল নও, তুমি জাস্ট একটা দুটো ধাপ পেরিয়ে গেছো, ফাইনাল প্যানেলে তুমি এখনও মতো পৌঁছাতে পারোনি, তার মানে এটা তোমার হচ্ছে না। তারপরে তোমরা যারা পাস করে ফেলেছো, ঠিক আছে, তোমরা পাস করে ফেলেছো মানে কি একটা ধাপ এগিয়েছো, ঠিক আছে, এবং 11 আগস্ট থেকে যেহেতু লাগু হচ্ছে তার মানে তুমি কিন্তু এরপর থেকে প্রাইমারির আর কোনো কাজে তুমি আসতে পারবে না, বুঝতে পারলে তো? তুমি ইন্টারভিউ দিয়েছো মানে ইন্টারভিউ পর্যন্ত তুমি থেমে গেলে, বুঝতে পারলে? অর্ডারটা তোমার যদি অর্ডারটা তোমার প্যানেল বেরোনোর পর আসতো তাহলে কিন্তু তুমি প্যানেলের নাম থাকতো, তোমার চাকরি কিন্তু হয়ে যেত, বুঝতে পারলে? এবং এই ক্ষেত্রে যারা অলরেডি পাস করেছো তোমরা পাস মন্দে থেকে গেলে, কারণ এরপরে অর্ডার পাস হয়েছে মানে এরপর ইন্টারভিউতে মানে এরপরের ধাপে কিন্তু তুমি যেতে পারবে না, যেহেতু বিএডা প্রাইমারিতে অ্যালাউ নেই, বুঝতে পারলে বিষয়টা? একদম সোজা স্যাপটা একদম কথা দেখে নাও, বুঝতে পারলে? মানে যেদিন জাজমেন্ট পাস হয় তারপর থেকে লাগু হয়, তার মানে এ নয় যে তোমরা চাকরি পাবে তারপর থেকে লাগু হবে। লাগু হওয়া মানে কি? সেদিন থেকে লাগু হওয়া মানে কি? এর পরের স্টেপগুলোতে তোমরা অংশগ্রহণ করতে পারবে না, বুঝতে পারলে বিষয়টা? অনেক ইউটিউবার আছে তোমাদের ব্রেন ওয়াশ করছে এবং তোমাদেরকে ভুল ভ্রান্তির মধ্যে যাচ্ছে, উস্কানিমূলক কথা বলছে, বড় বড় ইউটিউবার, ঠিক আছে। আমি তাদেরকে একটা কথা বলবো যে জেনে শুনে কিংবা ভুলবশত যাই করা হচ্ছে এটা কিন্তু ভুল করা হচ্ছে। যারা বিএড প্রার্থী আছো তোমাদেরকে বলবো, সামনে ফুড এসআই আছে, তোমাদের আপারের আবার কিন্তু ভ্যাকেন্সি বের হবে, আপারের ভ্যাকেন্সি কবে বের হবে সেটাও বলে দিচ্ছি। আপারের ভ্যাকেন্সি এ বছরে কিন্তু বের হবে না। অনেক ইউটিউবার আছে নিজেদের ব্যাচ করার জন্য তোমাদেরকে উস্কানিমূলক কথা বলবে যে আপারের ভ্যাকেন্সি এ বছরই বের হবে, তোমরা ব্যাচে ভর্তি হয়ে যাও, প্রাইমারি নতুন ভ্যাকেন্সি এবছর আসবে না, ঠিক আছে। যদি আসে আমাদের আপডেট আছে ডিসেম্বরের লাস্টের দিকে আসতে পারে, তাছাড়া আসবে না, পরীক্ষা এবছর হবে না, 2024 হবে, ঠিক আছে। এত কিছু তথ্য দিচ্ছি, ঠিক আছে। আমি নিজের ব্যবসা যদি খুলতাম তাহলে কিন্তু এত সোজা একটা কথা আমি বলতাম না, ঠিক আছে। আমি যেটুকু বলি সেগুলো সঠিক হয় এবং মিলে যায়, আমি সেটা তো প্রমাণ দিই, এবং এমন তো নয় যে আমি প্রমাণ দিই না। এবং সুপ্রিম কোর্টে যে জাজমেন্ট এসেছে সেটা অল সব স্টেটের ক্ষেত্রে অ্যালাউ হবে, এবং অনেকে আমাকে বলেছো যে এরকম করলে কিন্তু স্টেটগুলো আলাদা হয়ে যাবে, ঠিক আছে। এটা হাস্যজনক কথা, কারণ তার সংবিধান সম্বন্ধে কোনো জ্ঞান নেই। কারণ দেখো ভারত হচ্ছে ইউনিয়ন, বিষয়টা কী জানো তো? আমি একটু কথা বলছি, কেউ স্কিপ করবে না, এটাতে তোমাদের শিক্ষা হয়ে যাবে, এবং তোমরা যদি কম্পিটিটিভ এক্সাম দাও সেক্ষেত্রে তোমাদের ভালো কাজে লেগে যাবে, ঠিক আছে। তোমরা যদি প্রাইমারি বলো, কম্পিটিটিভ এক্সাম বলো, ইন্টারভিউ ক্ষেত্রেও কিন্তু কাজে লাগে। এই জ্ঞানটা আমি একটু তোমাদেরকে বলে দিই। ইউনিয়ন আর ফেডারেশন বিষয়টা কিন্তু আলাদা। ফেডারেশন কোনগুলো হয় জানো তো? ফেডারেশন হচ্ছে আমেরিকা ফেডারেশন আছে, কিন্তু ভারত ফেডারেশন নয়, ভারত হচ্ছে ইউনিয়ন। এবার আমি একটা উদাহরণ দিচ্ছি, একটা হচ্ছে তোমার ইট আর একটা হচ্ছে তোমার ইট আর একটা দেওয়াল, ঠিক আছে। আমি ইট আর দেওয়াল দিয়ে বুঝিয়ে দিচ্ছি বিষয়টা। দেখো ইটের ওপর ইট চাপিয়ে দিচ্ছি, আমি ইটের ওপর ইট চাপিয়ে দিচ্ছি, ব্যাপারটা বোঝা, ইটের ওপর ইট চাপাচ্ছি, ঠিক আছে। এবার এই ইট হচ্ছে একটা স্টেট হলো ইট, ঠিক আছে। এটা একটা রাজ্য, এটা একটা রাজ্য। দেখো তুমি যখন একটা ইটের ওপর ইট চাপাবে তখন সেই মাঝে কী থাকবে? তুমি যদি সিমেন্ট না দাও, হ্যাঁ, প্লাস্টার না করো, তাহলে সেটা গ্যাপ থাকবে, সহজেই তুমি ইটগুলোকে ছাড়িয়ে নিতে পারবে। এই ব্যবস্থাটাকে বলা হয় ফেডারেশন ব্যবস্থা, যেটা আমেরিকাতে হয়, এবং এই আমেরিকাতে ভোট জেতার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ একটা স্ট্র্যাটেজি আছে এই বিষয়টা, ঠিক আছে, ফেডারেশন বিষয়টা। কিন্তু ভারত কী? ভারত হচ্ছে একটা ইউনিয়ন। ইউনিয়ন মানে কী? ইউনিয়ন হচ্ছে তুমি ইটের ওপর ইট চাপালে মানে হচ্ছে রাজ্য, ঠিক আছে। এবং এই রাজ্যগুলোকে সিমেন্ট দিয়ে মাঝে একদম সিমেন্ট দেওয়া হলো এবং দেওয়ালটাকে প্লাস্টার করে দেওয়া হলো, তাহলে তুমি কি ইটগুলোকে ছাড়িয়ে আনতে পারবে? ছাড়াতে পারবে না, তোমাকে অনেক কিছু করতে হবে, মানে এত কিছু করতে হবে যে ইটগুলো ভেঙেই যাবে সম্পূর্ণটা, মানে কোনো মতে বেরোবে না। তুমি কি বের করতে পারবে না। এটা হচ্ছে ইউনিয়ন। তাই ভারতের কোনো রাজ্য যদি চায় যে আমি একটা নতুন একটা দেশ হবো, এটা হতে পারবে না, কারণ সংবিধানে বলা হয়েছে ভারত একটা ইউনিয়ন, বুঝতে পারলে? তাহলে ইউনিয়ন আর ফেডারেশন দুটো কিন্তু আলাদা জিনিস। এটা আমেরিকার স্টেট নয়, এটা ভারত, ঠিক আছে। আর ভারত অন্যান্য দেশ থেকে অনেক বেশি এগিয়ে, ঠিক আছে। আর তোমরা যাদের বুঝতে পারলে ডিএলএড ভার্সেস বিএড মামলাটা, আমি কিন্তু আবারও বিএডদেরকে বলছি, আমি ডিএলএড পক্ষ বলছি না এখানে, যেটা সত্যি সেটা বলছি। এবং তোমাদের পশ্চিমবঙ্গ সরকার খুব দ্রুত নোটিশ বের করতে চলেছে, এবং এখানে কিন্তু পুরোপুরি বিএডদেরকে বাদ দেওয়ারই কথা বলা থাকবে, ঠিক আছে। এবং এখানে কিন্তু নোটিশে অলরেডি বলা ছিল যখন তোমরা পরীক্ষা দাও অথবা তোমরা ইন্টারভিউতে বসো, তার আগে কিন্তু নোটিশে লেখা ছিল, ঠিক আছে। এবং সিটেটের বিষয়টা নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট আমাদের কাছে আছে, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে বলে আমি আর কিন্তু এগোচ্ছি না। কালকে এই সমস্ত ডিটেলস নিয়ে আবারও আলোচনা হবে, অনেক কিছু বলার আছে, অনেক বড় ভিড় হলে তোমরা দেখো না, সেই জন্য আমি আর বলছি না। আর যারা আমাদের প্রাইমারি ইন্টারভিউ ব্যাচে ভর্তি হতে যাও, হয়ে যাও, ঠিক আছে, বিশ্বাস করে হয়ে যেতে পারো। প্রত্যেককে গুরুত্ব দেওয়া হয়, ইম্পর্টেন্ট দেওয়া হয়, ঠিক আছে। এমন নয় যে একজনকে ইম্পর্টেন্ট দেওয়া হয়, প্রত্যেককে ইম্পর্টেন্ট দেওয়া হয়। তুমি একটা ব্যাচে যখন যুক্ত হবে একটা কথা তোমার মাথায় রাখবে, ঠিক আছে, একটা কথা মাথায় রাখবে যে তোমাকে ইম্পর্টেন্ট দেওয়া হয় কি না। ইম্পর্টেন্ট যদি দেওয়া না হয় সেই ব্যাচে যুক্ত হবে না, ঠিক আছে। জয় হিন্দ, ভালো থাকো, সুস্থ থাকো।